আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা মশলা দুধ চা, সেই সাথে চা তৈরির সেই সিক্রেট মশলার রেসিপি। সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা মশলা চা খেলে সারাদিন আপনি থাকবেন অনেক বেশি চাঙা। রেসিপি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। প্রথমে আমরা সেই সিক্রেট মশলাটা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে 30 থেকে 35টা এলাচ নিয়েছি, তারপর নিয়েছি 1/3 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচ, 15 থেকে 16টা লবঙ্গ, 1.5 ইঞ্চি পরিমাণ দারুচিনি, 1/4 টেবিল চামচ পরিমাণ মৌরি। এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ শুকনো আদা নিয়েছি, আদাটা আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে নেবেন, 1/4টা জয়ত্রীর পাপড়ি এবং 1টা জয়ফলের 1/6 ভাগ নিয়েছি। এখন এই সব কিছু আমি একদম লো আছে প্রথমে 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিট পর আমি এর সাথে যোগ করে দেব 6টা তুলসীর বীজ। বাড়িতে তুলসী গাছ থাকলে আপনারা গাছ থেকে এগুলো সংগ্রহ করে দিতে পারেন, আর না থাকলে না দিলেও হবে। এখন একটা সুন্দর ঘ্রাণ আসা পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিয়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমি এগুলোকে একদম লো আঁচে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর এগুলোকে আমি একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে খুব ভালো করে গ্রাইন্ড করে একদম গুঁড়ো করে নিয়েছি। ভালো করে গুঁড়ো করে নিয়েছি, আর এখানে যে পরিমাণটা আছে এটা দিয়ে কিন্তু 3-4 জন মানুষ 1 সপ্তাহ পর্যন্ত চা খেতে পারবেন, কারণ এই মশলাটা পরিমাণে খুবই কম লাগে অনেক বেশি সুগন্ধিযুক্ত হওয়ায়। এটা একটা এয়ারটাইট বক্সে আপনারা 1 মাস পর্যন্ত খুব ভালোভাবে সংরক্ষণ করতে পারবেন, তবে এর বেশি রাখলে এর গন্ধটা আস্তে আস্তে কমে যাবে। এবার এই মশলা দিয়ে আমি চা তৈরি করে দেখাবো। চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে 2 কাপ পরিমাণ পানি নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণ চায়ের পাতা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চায়ের মশলা যেটা আমি তৈরি করেছি, ফুটে ওঠার পর থেকে এটাকে আমি 4-5 মিনিটের মতো ফুটিয়ে নিব, এতে করে কালারটা অনেক বেশি স্ট্রং হবে। চার পাঁচ মিনিট ফোটানোর পর এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি, আর এখানে আমি জাল করা ঘন দুধ দিয়েছি। তারপর এখানে পছন্দ মতো চিনি অ্যাড করতে হবে, আমি এখানে 2.5 চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পর আবারও 4-5 মিনিটের মতো ফুটিয়ে নিলে আমাদের মশলার চা রেডি হয়ে যাবে। এ পর্যায়ে আমি চুলার জালটাকে অফ করে দিয়েছি, আর এই গরম ধোয়া ওঠার চা আমি এখন চায়ের কাপে ঢেলে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।